हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। प्रिय दर्शक, आजकेर भिडियोते मात्र 30 दिने पाइल्स फिशार और फिस्टुला थेके चिरतरे मुक्ति पावार असाधारण कार्यकरी आयुर्वेदिक घरोया उपायटी निये एसेछि। बिना अपारेशने कष्टदायक पाइल्सेर फुले थाका शिरागुच्छ, मलत्यागेर समय भयंकर ज्वाला यंत्रणा, रक्त पड़ा, एनाल फिशार अथवा पायखाना रास्ताय फाटल सृष्टि हवा एवं फिस्टुला अथवा नालीघा जातीय सब समस्या दूर करार असाधारण घरोया उपायटी सम्पर्के जानार जन्य भिडियोटी अवश्य शेष पर्यन्त देखुन। भिडियोटिते एकटि लाइक करते भुलबेन ना एवं आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटि प्रेस करे दिन। पाइल्स फिशार और फिस्टुला सम्पर्कित सब समस्या दूर करार घरोया उपायटी तैरिर प्रत्येक उपादान उपकारिता, उपायटी तैरिर पद्धति एवं खावार सठिक नियम सम्पर्के जानार जन्य भिडियोटी देखते थाकुन। पाइल्स फिशार और फिस्टुला समस्या चिरतरे दूर करार प्रथम उपादानटी हलो निम पाता। निम पातार मध्ये थाका शक्तिशाली एंटीअक्सिडेंट्स, गुरुत्वपूर्ण अमिनो एसिड्स, एंटीबैक्टेरियल और एंटीसेप्टिक गुणावली अर्सोबा पाइल्सेर फुले थाका शिरागुच्छेर मध्ये रक्त चलाचल बृद्धि करे पायखाना रास्ताय सब धरनेर इनफेक्शन, मलत्यागेर समय भयंकर ज्वाला যন্ত্রণা, রক্ত পড়া, পায়খানা রাস্তায় ফাটলের সমস্যা এবং নালিঘা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। দ্বিতীয় উপাদানটি হলো তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে থাকা ভিটামিন সি, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান উল্লেখিত সমস্যাগুলো সৃষ্টি হওয়ার অন্যতম মুখ্য তিনটি কারণ। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এবং কষা পায়খানার সমস্যা দূর করে পাইলসের জ্বালা যন্ত্রণা, রক্ত পড়া, অ্যানাল ফিশারের অসহ্য কষ্ট এবং ফিস্টুলার সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে সাহায্য করে। তৃতীয় উপাদানটি হলো থানকুনি পাতা। থানকুনি পাতা তার মধ্যে থাকা উচ্চমানের খাদ্যতন্তু, পলিফেনলস, ফ্লাভোনয়েডস, ভিটামিন সি, ভিটামিন B5 এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কষা পায়খানার সমস্যা দূর করে, পাইলসের রক্ত পড়া বন্ধ করতে, পুরাতন অ্যানাল ফিশারের সমস্যা দূর করতে এবং অত্যন্ত দ্রুত নালিখায় ক্ষত সারিয়ে তুলতে অসাধারণভাবে সাহায্য করে। চতুর্থ উপাদানটি হলো পুদিনা পাতা। পুদিনা পাতার মধ্যে থাকা ভিটামিন সি, স্যালিসাইলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, মেন্থল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী হাইপার অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে, মলত্যাগের পর পায়ুপথে অসহ্য জ্বালা পোড়ার সমস্যা দূর করতে এবং অ্যানাল ফিশার ও ফিস্টুলা সম্পর্কিত সব ধরনের ইনফেকশন, রক্ত পড়া এবং পায়খানার রাস্তায় পাইলসের ফুলে থাকা শিরাগুচ্ছের সমস্যা দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। পঞ্চম উপাদানটি হলো গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদের মধ্যে থাকা কার্কিউমিন যৌগ, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী মলত্যাগের সময় অসহ্য জ্বালা যন্ত্রণা, রক্ত পড়া দূর করতে, পাইলসের ফুলে থাকা শিরাগুচ্ছের মধ্যে শুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ বৃদ্ধি করে পুরাতন থেকে অতি পুরাতন পাইলসের সমস্যা দূর করতে, ফিশার ও ফিস্টুলার ক্ষত এবং সব ধরনের ইনফেকশন সারিয়ে তুলতে এবং উল্লেখিত সমস্যাগুলোর কারণে পায়খানার রাস্তায় ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রতিরোধ করতে অসামান্যভাবে সাহায্য করে। এবার চলে আসি উপায়টি তৈরির এবং ব্যবহারের পদ্ধতিতে। চারটা নিম পাতা, পাঁচটা তুলসী পাতা, দুটো থানকুনি পাতা এবং পাঁচটা পুদিনা পাতা শিলনোড়ায় মিহি করে বেটে নেবেন। এরপর তার মধ্যে 3 গ্রাম গুঁড়ো হলুদ মিশিয়ে ছোট্ট একটা গুলি বানিয়ে নেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে এই প্রকার একটি গুলি তৈরি করে আপনাকে খেতে হবে। নিয়মিত 30 দিনে উপায় ব্যবহার করলে এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণরূপে বাদ দেওয়ার সঙ্গে প্রতিদিন 30 মিনিট মর্নিং ওয়াক করলে উল্লেখিত সব সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন আপনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।